দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের এই নতুন ভিডিও ডকুমেন্টারিতে। আমরা এখন এমন একটা জায়গায় অবস্থান করছি যেটা বোয়ালখালী সহ সারা বাংলাদেশের জন্য একটা ঐতিহ্যবাহী জায়গা। 1971 সালের 25 মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন নিরীহ নিরস্ত্র বাঙালির উপর ঝাঁপিয়ে পড়ে নির্মম হত্যাযজ্ঞ চালাচ্ছিল, তখন বোয়ালখালীর জ্যেষ্ঠপুরার এই বাড়িতে তৎকালীন পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে যুদ্ধ করার জন্য যখন বাঙালিরা ঝাঁপিয়ে পড়েছিল, তখন এই বাড়িতে আশ্রয় নিয়েছিল অনেক মহান বীর মুক্তিযোদ্ধারা। অবস্থান করছি জ্যেষ্ঠপুরার সে ঐতিহ্যবাহী সেনবাড়ি। আমার পেছনে দেখতে পাচ্ছেন এখানে সেনবাড়ির নির্মিত হয়েছে মুক্তিযুদ্ধ বাংলাদেশ চিরঞ্জীব গ্রামবাসীর পক্ষ থেকে একটা বিশাল একটা মনুমেন্ট। এই সেনবাড়ির কবিরাজ দেবেন্দ্রলাল সেন, মুক্তার সুরেন্দ্রলাল সেন, ডাক্তার ধীরেন্দ্রলাল সেন, রায় সাহেব নীরেন্দ্রলাল সেন, অ্যাডভোকেট শচীন্দ্রলাল সেন, চট্টগ্রাম জেলার বোয়ালখালী উপজেলার জ্যেষ্ঠপুরা গ্রামের এই পাঁচ ভাইয়ের বাড়িটি রায় সাহেব নীরেন্দ্রলাল সেনের নামে এনএল সেনের বাড়ি হিসেবে পরিচিত। 1971 সালের মহান মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে এখানে স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে এই সেন বাড়িতে আশ্রয় নিয়েছিল, এটি ছিল মুক্তিযোদ্ধাদের ট্রানজিট হিসেবে, এই বাড়িটি ট্রানজিট কেন্দ্র ছিল। শুধু ট্রানজিট কেন্দ্র হিসেবে নয়, মুক্তিযুদ্ধের নানান পর্যায়ের পাকিস্তানি আমলের জাতীয় পরিষদ সদস্য ডাক্তার এম এ মান্নান, বীর সেনানায়ক ক্যাপ্টেন করিম ও স্থানীয় মুক্তিযোদ্ধারা এই বাড়িতে অবস্থান নিয়ে মুক্তিযোদ্ধা পরিচালনা করেছেন। মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল সংগ্রামী ইতিহাস এনএল সেনের বাড়ি ধারণ করে আছে। আজকে আমরা আপনাদেরকে বোয়ালখালীর সেই ঐতিহ্যবাহী মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত এই সেন বাড়িটি দেখাবো এবং এই বাড়ির যারা সদস্য আছে তাদের সাথে কথা বলবো। আমাদের সাথে থাকুন, চলুন আমরা বোয়ালখালীর জ্যেষ্ঠপুরার সেই মুক্তিযুদ্ধের ঐতিহ্যবাহী সেন বাড়ি দেখি, আপনাদেরকে ঘুরে দেখাই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই সেই বিখ্যাত ঐতিহ্যবাহী সেন বাড়ি যেটা বোয়ালখালীর জ্যেষ্ঠপুরায় অবস্থিত। এখনও সেটা মাটির ঘর, দোতলায় দেখতে পাচ্ছেন ঠিক এই ঘরে। হ্যাঁ, এই পাশে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বৈঠকখানা। এই এই বাড়ি এই বাড়িতেই তৎকালীন এই বাড়িতেই তৎকালীন মুক্তিযুদ্ধের সময় মুক্তিযোদ্ধারা আশ্রয় নিয়েছিলেন এবং নিরীহ সাধারণ মানুষও এখানেই আশ্রয় নিয়েছিলেন। সেই সাথে বাংলাদেশের অনেক বিখ্যাত জননন্দিত ব্যক্তিবর্গ এখানে এসেছিলেন। শুধু বর্তমানেও কিন্তু এখানে বিভিন্ন সময় স্বাধীনতা দিবসে বা যে কোনো জাতীয় অনুষ্ঠানে বাংলাদেশের অনেক নামকরা ব্যক্তিত্বরা আসেন, এখানে অনুষ্ঠান করে যান। তো আপনাদেরকে আমরা দেখাচ্ছি, এটাই সেই বিখ্যাত সেনবাড়ি যেটা সাথে মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত। এই বাড়ির লোকেরা মুক্তিযোদ্ধাদেরকে আশ্রয় দিয়েছিলেন, আশ্রয়ের পাশাপাশি সাধারণ মানুষদেরকে এখানে আশ্রয় দেওয়ার পরে খেতে দেওয়া দিয়েছিলেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য এখানে এটাই ছিল নিরাপদ একটা আশ্রয়স্থল এবং মুক্তিযোদ্ধাদের ট্রানজিট পয়েন্ট। এখানে অনেক বিখ্যাত লোকের পদচারণায় এই বাড়িটি ধন্য হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির চারপাশটা। তো আমরা আমাদের এই যে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানগুলো আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমাদের নিজেরও ভালো লাগছে। এই কারণ অনেকেই জানেন না, আমাদের হয়তো বা ভবিষ্যৎ প্রজন্ম এগুলো দেখে উদ্বুদ্ধ হবে, আমাদের বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে আরও আগ্রহ বাড়বে, তারা তাদের এই বাড়িটা দেখতে এসে তারা সচক্ষে দেখবেন কীভাবে মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাড়িটি এখনও পর্যন্ত সহগর্বে দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে বৈঠকখানা, এখানে 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 কী হতো আচ্ছা, ওনার দাদা, আপনার নামটা একটু যদি বলেন। আমার নাম দেবাশিষ সেন। হ্যাঁ, দেবাশিষ সেন, ওনার দাদা এখানে কবিরাজি করতেন, দেবেন্দ্রলাল সেন। এটা হচ্ছে ওনার বৈঠকখানা, এখানে কবিরাজি কাজকর্মগুলো সম্পাদিত হতো। হ্যাঁ, ওনারা নিজস্ব তৈরি ওষুধ এখানে বিক্রি করতেন, অর্থাৎ এক কথায় হ্যাঁ আয়ুর্বেদী ওষুধ বিক্রি করতেন। এক কথায় এখনও মুক্তিযুদ্ধের এত বছর পরেও সেই মাটির দোতলা ঘরটি সহগৌরবে দাঁড়িয়ে আছে। এখানে শুনশান নিরবতা, এখানে শুনশান নিরবতা চারি, আপনি যখন আসবেন পাখির
পাখির কলকাকলিতে আপনি মুগ্ধ হয়ে যাবেন, সেই সাথে চারপাশের সবুজ গাছপালার সে বিশুদ্ধ অক্সিজেন নিয়ে নিজেকে পরিপূর্ণ করবেন। দেখছেন, হ্যাঁ, এর পাশে একটা মন্দির আছে, এই মন্দিরটার নাম হচ্ছে মাতৃ মন্দির, জ্যেষ্ঠপুরা সেনবাড়ি বলরাজাত্রা লক্ষ্মীনারায়ণের মন্দিরের ভিতরে আমরা প্রবেশ করে আপনাদেরকে মন্দিরের অংশটাও দেখাবো। আপনারা দেখতে থাকুন আমাদের এই ভিডিওটা। আনি আনি অনুমতি দর্শক, এই সিঁড়ি বেয়ে আমরা এখন আস্তে আস্তে ঐতিহ্যবাহী সেই সেনবাড়ির মাটির ঘরের দ্বিতীয় তলায় আরোহণ করছি। আপনারা দেখতে পাচ্ছেন মাটির এক একটা সিঁড়ি প্রতি ধাপে ধাপে আমি পা রেখে উপরের দিকে উঠছি। অসাধারণ অসাধারণ এই ঘরটি। এই এখানে এই জায়গায় মুক্তিযোদ্ধারা বিশ্রাম নিতেন, এখানেই থাকতেন ওনারা, এখানে খাওয়া দাওয়া করতেন, আবার এখান থেকেই তারা বিভিন্ন অপারেশনে যেতেন। এর দ্বিতীয় তলা থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখনও এই মাটির ঘর সেই ঐতিহ্যকে বহন করে চলছে। মুক্তিযুদ্ধের এত বছর পরেও এখানে এসে মনে হচ্ছে আমি সেই ছোটোবেলার যে মুক্তিযুদ্ধ দেখি নাই, ওই মুক্তিযোদ্ধাদের একটা অদৃশ্য একটা স্মৃতিস্পট আমার চোখের সামনে ভেসে উঠছে। আপনারা দেখেন, নমস্কার, আমি দেবাশিস, এই বাড়ির বড় ছেলে। আমার বাবা সুগুণ বিকাশ সেন,
উনি এই 71-এর চিটাং টাউনে থাকতো। আমি এখানে ছোট থেকে চলাফেরা করে মানে 71-এর সময় আমাদের এখানে যখন এই পাকিস্তানি হানাদার বাহিনীরা কালুঘাট ইয়ে করতেছিল, অপারেশন করতেছিল, তখন আমাদেরকে এখান থেকে রেশনিং করে রেশন নিয়ে মানুষ থেকে উঠিয়ে চুল ডাল নানা রকমের শাক সবজি কালুঘাট তুই দুইবার গিয়ে ওখানে ক্যাপ্টেন যারা বাংলাদেশ রেজিমেন্ট থাকতো ওদেরকে ইয়ে করে আসতাম, রেশনিং করে আসলাম। তারপরে এখানে যারা শরণার্থীরা আসা যাওয়া করতো ওই সকালবেলা এখানে আসতো, পাকিস্তানি বাইরেরা চারিদিকে আগুন জ্বালিয়ে ঘর বাড়ি নষ্ট করে দিচ্ছে, তখন আমাদের বাড়িতে এসে সকালবেলা পাহাড়ে চলে যেত, সন্ধ্যার সময় আসতো। ওরা আমাদের যা ছিল খাওয়া দাওয়া ওদেরকে যত সামান্য যা পেরেছি দিয়ে কোনো রকমে ক্ষুধার্ত মানুষের কিছুটা ক্ষুধার্ত ইয়ে করতাম। তারপরে আমরা পাঁচবার 12-10 যাওয়ার জন্য ইয়ে করেছিলাম, চেষ্টা করেছিলাম, যেতে পারিনি। লাস্টে আমরা অনেক কষ্টের বিনিময়ে সাবরুম বেলুনিয়ার বর্ডারের যেটা বেলুনিয়া ইয়ে আছে ইউনিয়ন ক্যাম্প, ওখানে অনেক কষ্টের বিনিময়ে গিয়ে কোনোরকম আমরা দুইজন গিয়েছিলাম এই বাড়ি থেকে, আমি আমার ভাই শুভাশিস আর আমি দেবাশিস। আর তারপরে এরা মুক্তিযোদ্ধারা এখানে এসে কী হয়েছিল না হয়েছিল জানি না, আমার বাংলাদেশ ইন্ডিয়া থেকে ভারতবর্ষ থেকে আসার পরে এখানে এসে শুনলাম এটা এরা নানা রকম মুক্তিযোদ্ধারা এসে অথবা থাকতো এখান থেকে ট্রানজিট করে করে নানা জায়গায় গিয়ে অপারেশন চালিয়ে বাংলাদেশ স্বাধীন তার এ করছে অর্জন করছে এ বুঝুন। এশিয়ান বাড়ি মুক্তিযোদ্ধা এখানে আসছিল, কিন্তু আসার পর এখান থেকে ওরা সবাই মুক্তিযোদ্ধা এখানে যুদ্ধ করেছে, এখানে থেকেছে, খাওয়া দাওয়া সব ওনারা করেছে, কিন্তু সেন বাড়ি এখন পর্যন্ত অবহেলিত। ওনারা আর কারো এখানে নজর পড়ে না, সবাই সবসময় আসে, শুধু ছবি তুলে চলে যায়, কিছু করে না। এখানে কেউ একটা সরকারি চাকরিও পায়নি, এই বাড়ির কোনো উন্নয়ন হয়নি। সরকারের কাছে আমার বিশেষ আবেদন, আপনি আমাদের এই বাড়ির উপর একটু নজর দেবেন, তাহলে আমাদের বাড়িটা সুন্দরভাবে মুক্তিযোদ্ধাদের ওগুলি তুলে ধরা হবে। এখন আপনাদের কাছে অনেক অনুরোধ করছি, আপনারা এশিয়ান বাড়িকে তুলে ধরুন। এশিয়ান বাড়ি জরাজীর্ণ হয়ে গেছে, এটাকে অনেক বছর ধরে এরকমভাবে পড়ে আছে, এদিকে একটু নজর দেবেন।